আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো গাইস, প্রশ্নে দেওয়া আছে হুইচ ওয়ান ইজ ম্যানগ্রোভ প্ল্যান্ট। অপশন এ ফাইকাস, অপশন বি পাইসাম, অপশন সি অ্যাভিসেনিয়া এবং অপশন ডি কোকোস। তো এটা একটা এমসিকিউ টাইপের প্রশ্ন, তো শুরু করা যাক। তো এই যে ম্যানগ্রোভ প্ল্যান্ট, ম্যানগ্রোভ প্ল্যান্ট কি না, তো ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে সেইগুলো যেগুলো সাধারণত সমুদ্র তীরবর্তী, নদী উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে লবণাক্ত মাটিতে জন্মায় এবং সেখানকার জোয়ারের জলে নিয়মিত প্লাবিত হয়। সেই সমস্ত উদ্ভিদদের আমরাই ম্যানগ্রোভ প্ল্যান্ট বলি। এই রকম আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদ পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখা যায়। তো আমরা এক এক করে অপশনগুলো দেখব কোনটা এই ম্যানগ্রোভ প্ল্যান্ট। তো ফার্স্ট যে অপশন আছে সেটা হচ্ছে ফাইকাস, না তো ফাইকাস শ্রেণীর কিছু উদ্ভিদ হচ্ছে বট, অশ্বত্থ এগুলি। তো এটি অবশ্যই ম্যানগ্রোভ প্ল্যান্ট না, তার মানে এই অপশনটি আমাদের হবে না। অপশন বি দেখব, অপশন বি কি আছে, না তো পাইসাম, এই প্রজাতির কিছু উদ্ভিদ হচ্ছে যেমন মটর, তো এখানেও এটি কোনো ম্যানগ্রোভ জাতীয় কোনো উদ্ভিদ না, তার মানে এই অপশনটিও হবে না। এরপর আমরা অপশন দেখব কোকোস, কোকোস কি, কোকোস শ্রেণীর একটি উদ্ভিদের নাম হচ্ছে নারকেল, তো যেটি অবশ্যই কোনো রকমভাবে ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ না, তো এখানে কোকোসও হবে না। তাহলে আমাদের পড়ে রাখলো অপশন অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়া হচ্ছে এমন একটা উদ্ভিদ প্রজাতি যেটি সাধারণত লবণাক্ত মাটিতে এবং নদীর উপত্যকাতে জন্মায় এবং যে উদ্ভিদগুলির বিশেষ বৈশিষ্ট্য আছে, না তো এই সমস্ত উদ্ভিদগুলি সাধারণত লবণ সহ্য করতে পারে এবং নরম কাদায় বেড়ে উঠে ও মূলের সাহায্যে জলস্রোতে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলি সাধারণত ম্যানগ্রোভ প্ল্যান্টের বৈশিষ্ট্য, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাভিসেনিয়া। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।